আমরা বৈদ্যবাটি হাতিশালায় বারোয়ারি দুর্গোৎসব সমিতির সামনে রয়েছি। এবছর 77তম বর্ষে পদার্পণ করব। আমরা বৈদ্যবাটি হাতিশালা ঘাট বারোয়ারি দুর্গোৎসব সমিতির প্রাঙ্গণে ভেতরে যাচ্ছি, একটু কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলা এবং আমাদের সম্পাদক শ্রমিক সানার সাথে আলোচনা করব। হুগলি জেলা শারদ যোদ্ধা সম্মান সাদা দেবজি স্যার অ্যাওয়ার্ড কলকাতা।
আমরা যারা হুগলি জেলাব্যাপী আমরা শরৎ যোদ্ধা সম্মান দিচ্ছি দুদিন ধরে, যারা এবছরে মহামারী সঙ্গে লড়াই করে দুর্গাপূজা সম্পন্ন করছি এবং সমস্ত বিধিনিষেধ মেনে এবং হাইকোর্টের রায় মেনে সিস্টেম মেনে যারা পুজো সম্পন্ন করছে, তাদেরকে আমাদের বল কলকাতা ও বাংলা আওয়াজ নিউজ চ্যানেলের তরফ থেকে হুগলি জেলা শরৎযোদ্ধা সম্মানে সম্মানিত করছি আমরা। আমাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা, বোম্বে স্পাইস ফুড পার্টনার, সেফটি পার্টনার, নিউ সেফটি প্রাইভেট লিমিটেড, গরিব পাঠশালা, ভান্ডারী অটোমোবাইল, এসকে অটোমোবাইল, বিএসসি, রুবিস বিউটি ক্লিনিক, প্রিয় চন্দ্র নৃত্য একাডেমি, বৈদ্যবাটী পৌরসভা এবং মাননীয় অরিন্দম কুইন মহাশয়, সাথে বৈদ্যবাটী পৌরসভার প্রশাসক ব্রহ্মদাস বিশ্বাস এবং প্রভাস পোদ্দার। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন স্বনামধন্য দেবজিৎ স্যার, অ্যাওয়ার্ডের দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড কলকাতা, দেবজিৎ স্যার নিজে এবং তার সাথে আমাদের এসকে অটোমোবাইলের কর্ণধার লিজা ঘোষ। আমি দুজনকে সামনে ডেকে নিচ্ছি এবং আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বৈদ্যবাটী হাতিশালা ঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আমরা অনেকেই জানি যারা এখানকার পল্লীবাসী বা এই হুগলি ডিস্ট্রিক্টের যে হাতিশালা একটি মহাশ্মশান হাতিশালা ঘাট, এবং সেখানে এই হাতিশালা ঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি বহু প্রাচীন এবং অনেকের প্রিয় একটি দুর্গাপুজো কমিটি। তো তাদের কমিটির মধ্যে থেকে আমি দুজনকে ডেকে নেব সম্মানিত করার জন্য। আমাদের বল কলকাতা ও বাংলার আওয়াজ নিবেদিত হুগলি জেলা শারদ সম্মানে শারদযোদ্ধা সম্মানের ট্রফি দেবজিৎ স্যার এবং এসকে অটোমোবাইলের কর্ণধার লিজা ঘোষ নিজে হাতে তুলে দিচ্ছেন ওনাদের হাতে, সরাসরি বাংলার বাংলার আওয়াজ এবং বল কলকাতা নিউজ চ্যানেলের পর্দায়। আমরা হুগলি জেলা শারদযোদ্ধা সম্মানের সম্মানপত্র, এটি প্রশংসাপত্র আমরা দেবজিৎ স্যার এবং লিজা ঘোষের হাত দিয়ে ওনাদের হাতে প্রদান করছি। আমাদের সেফটি পার্টনার নিউ সেফটি প্রাইভেট লিমিটেড তরফ থেকে তিনটে N95 মাস্ক দিয়ে আমরা ওনাদের এই মহামারীকালে মাস্ক পরে সমস্ত নিয়ম মানার বার্তা দিলাম এবং আমরা শরৎযোদ্ধা সম্মানে একটি ব্যানার ওনাদের পুজো মণ্ডপে দিয়ে গেছি। যেহেতু আমাদের বড় কলকাতা এবং বাংলার আওয়াজ নিউজ চ্যানেলের তরফ থেকে এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড কলকাতার তরফ থেকে আমরা শরৎযোদ্ধা সম্মানের শিরোপা তুলে দিয়েছি ওনাদের হাতে, আমি ওনাদের কাছে মাইক তুলে দেবো সামান্য কিছু সংক্ষেপে বলার জন্য। আমাদের রাত অনেক সময় পেরিয়ে গেছে আর আমাদের সময় খুবই কম, সংক্ষেপে আপনারা বলুন আপনাদের কেমন লাগছে এবছর এই সম্মান পেয়ে। এবছর আমাদের এই সম্মান পেয়ে খুব আনন্দ লাগছে, এই করোনা পরিস্থিতির জন্য আমরাও একটু পিছিয়ে পড়েছি কিন্তু এই পূজা করতে পেরে আমরা খুব আনন্দ পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা আসছি পরবর্তী পূজা কমিটিতে। আমি শ্রমিক সেন্টার বল কলকাতা থেকে সঙ্গে জয়ন্ত রানা এবং কিংসুক রায়, বাংলার আওয়াজ, নমস্কার।